বন্ধুরা সবার একটাই প্রশ্ন ইঞ্জুরি থেকে ফিরে কেমন খেললো তিরি তো আজকে গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে সাবটিটিউট করে নামানো হয়েছিল তিরিকে এবং তিরি পঁয়ষট্টি থেকে নব্বই অর্থাৎ পঁচিশ মিনিট আর পাঁচ মিনিট এক্সট্রা অর্থাৎ আধ ঘন্টা খেলার সুযোগ পেয়েছে তিরি তো তিরি এই আধ ঘন্টার মধ্যে কেমন খেলেছে তো বলবো এই আধ ঘন্টার মধ্যে তিরি আউটস্ট্যান্ডিং খেলেছে দেখে একবারও মনে হচ্ছিল না যে তিরি তিনি এক বছর পর আবার ফুটবল খেলতে নেমেছেন এই আধ ঘন্টার মধ্যে তিরি তিনি চারটে হেডেড ক্লিয়ারেন্স করেছেন দুটো ব্লক করেছেন তিন চারটে ইন্টারসেপশন করেছেন বল স্ন্যাচ করেছেন ট্যাকেল করেছেন তো এই আধ ঘন্টার মধ্যেই বলতে গেলে ডিফেন্সের আট থেকে নবার গোকুলাম কেরালার প্লেয়ারদেরকে আটকেছে তিরি তো তিরি তিনি কামব্যাক করেছেন আউটস্ট্যান্ডিং তো তিরি তার কামব্যাক কিন্তু চমৎকার হয়েছে দেখে মনে হচ্ছিল না যে একবারও তিরি তিনি এতদিন পরে আবার এসিএল ইঞ্জুরি থেকে ফিরেছেন তিরিকে দেখে মনে হচ্ছিল তিরি সেই পুরনো তিরি যেইখানে ছেড়েছিল সেইখান থেকে আবার শুরু করলো তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা তিরি নামার পরেই কিন্তু এটিকে মোহনবাগান গোল খেয়েছে তো এটিকে মোহনবাগান যেই গোলটা কনসিট করেছে সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মিস কমিউনিকেশনের জন্য গোকুলাম কেরালা বউবা তিনি যখন হেড করতে উঠেছিলেন তখন তিরি আর স্লাফকোড আমিয়ানো দুজনেই কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে চলে গেছিলো অর্থাৎ কমিউনিকেশন হয়েছিল তো যেহেতু দুজনেই একটা প্লেয়ারকে চ্যালেঞ্জ করতে গেছিলো এবং স্লাফকোড্যামিয়ানো বিচ কাছে ছিল বলে স্লাফকোড আমিয়ানো হেড করতে গেছে কিন্তু স্লাফকোডে আমিয়ানো হেড হেট করতে পারিনি বৌবা হেড করেছে এবং যেহেতু তিরি তিনিও চ্যালেঞ্জ করতে গেছিলেন তাই প্রীতম কোটাল সাইডে দাঁড়িয়েছিল এবং মাঝখানে মান পরে প্লেয়ারটা হেড পায় এবং গোল করে অর্থাৎ যেই গোলটা খেয়েছে এটিকে মোহন বাগান অবশ্যই সেটা ডিফেন্সের দোষ কিন্তু একা তিরির দোষ নয় তিন চারটে প্লেয়ার অর্থাৎ স্লাফকো তিনি হেডটা ভালো করে ক্লিয়ার করতে পারেননি চ্যালেঞ্জ করতে পারেননি তিরি তিনি দাঁড়িয়েছিলেন তিনি চ্যালেঞ্জে ভেবেছিলেন যাবেন কিন্তু মিসকমিউনিকেশন যেহেতু স্লাফকো আর তিরি কোনোদিন একসাথে খেলেনি তাই এই কমিউনিকেশন হয়েছে এবং তিন নম্বর দোষ প্রীতম কোটালের প্রীতম কোটাল আইএসএল এত কটা ম্যাচ খেললো সব কটা ম্যাচ প্রীতম কোটালের একটা স্ট্রাইকারকে ওই জায়গাটায় ফাঁকা ছেড়ে রাখা উচিত হয়নি তো এটিকে মোহনবাগান যে গোলটা খেয়েছে সেই গোলটাই কিন্তু তিরির কোনো দোষ ছিল না তো আধ ঘন্টা তিরি খেলেছে চাবুক খেলেছে তো তিরি কেমন খেলেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি তিরির খেলা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি এই ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন উত্তরা সবাইকে একটু রোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন